নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে আমার সুদুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আশা করি গুরু বামদেব এবং তারা মায়ের কৃপা আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন। আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা। চলুন একসাথে জোর গলায় উচ্চস্বরে সেই মূল মন্ত্র, সেই মহামন্ত্র, সেই উজ্জীবিত করার মন্ত্রটি বলে উঠি। জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজোর দিনে আপনারা কী করবেন, কী করলে আপনাদের বাড়িতে প্রচুর ধন সম্পদ বৃদ্ধি হবে, কী করলে আপনার হওয়া কাজের বাধা দূর হবে এবং কাজগুলি সম্পন্ন হবে, কী করলে আপনার বাড়ি হাসি খুশি থাকবে, সেই ব্যাপার নিয়ে আজকে আমার ভিডিও। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, নইলে আপনি ফসতাবেন। বন্ধুরা, তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো, সেই ভিডিওটি আপনারা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে দেখে মনোযোগ সহকারে দেখে নিজের জীবনের সাথে কাজে লাগিয়ে আপনি ভালো থাকতে পারেন। বন্ধুরা আগামী 16/10/2022 তারিখে আমি আসছি কলকাতা সোদপুর পানিহাটি চেম্বারে, এবং আগামী 18/10/2022 তারিখে আমি আসছি আরামবাগ চেম্বারে, এবং 19/10/2022 তারিখে আমি থাকব পূর্ব বর্ধমান চেম্বারে। যদি আপনারা এই সকল চেম্বারে আমার সঙ্গে দেখা করতে চাইছেন বিভিন্ন সমস্যা নিয়ে, তাহলে এক্ষুনি বুকিং করুন। আবার বলে দিই, আগামী 16/10/2022 তারিখে থাকব কলকাতা সোদপুর পানিহাটি চেম্বারে, একদম বিটি রোডের লাগোয়া। আগামী 18 তারিখে আমি থাকব আরামবাগ চেম্বারে, হোটেল পান্তশালা। আগামী 19/10/2022 তারিখে আমি থাকব পূর্ব বর্ধমান চেম্বারে, ওল্ড বাসস্ট্যান্ড যেটা, তিনকোনিয়া মোড়, হোটেল নিশিদিন। আপনি যদি বিভিন্ন সমস্যা নিয়ে ভোগ করছেন, চলার পথে বিভিন্ন জায়গায় বাধা পাচ্ছেন, তাহলে এক্ষুনি বুকিং করুন। বুকিং নাম্বারগুলোতে 8372098140, 8391969567 এবং 7797967225 নাম্বারে। চলুন ভিডিওতে ফিরে আসি। তবে একটা কথা, 30 জনের বেশি আমি কিন্তু দেখি না, বুকিং অলরেডি হয়ে আছে, আপনারা ইমিডিয়েট বুকিং করুন। কারণ যদি আপনার মনে হচ্ছে যে আমার সঙ্গে দেখা করাটা আপনার উচিত এবং আমার সামনাসামনি এসে আপনি সমস্যা হাল পেতে চাইছেন, তাহলে অবশ্যই এক্ষুনি বুকিং করুন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা একটা শ্রীফল কিনবেন, শ্রীফল অর্থাৎ নারকেল। একাক্ষী নারকেল পাওয়া খুবই দূর হবে পার, আপনারা একটা নারকেল কিনবেন। নারকেলটি এমনভাবে কিনবেন যেন উপর দিকটাতে একটু ঝুরুলির মতো থাকে, অর্থাৎ চুলটা থাকবে। সেটা কিনে নিয়ে এসে আপনি পুজো পাশা করবেন, সেটা আলাদা ব্যাপার। সেটা কিনে নিয়ে এসে আপনি একটা লাল কাপড়ও সঙ্গে কিনে নিয়ে আসবেন, লাল মার্কিন কাপড় অর্থাৎ শালু কাপড়। সেই লাল কাপড়ে হলুদ, কাঁচা হলুদকে থেতো করে আপনার মিডল ফিঙ্গার দিয়ে একটা স্বস্তিক চিহ্ন বানাবেন হলুদ দিয়ে। বানানো হয়ে গেলে নারকেলটিকে মাঝে রাখবেন, মাঝে রেখে পুরো নারকেলটিকে লাল কাপড় দিয়ে জড়িয়ে মলি সুতো দিয়ে মুখটিকে ভালো করে বাঁধবেন, যেমন একটা পুটলি তৈরি হয়। এইবার এই পুটলিটি এবং 5টি ফুল সমেত লবঙ্গ, 5টি সবুজ রঙের ছোট এলাচ, এই 3টি জিনিসকে একসাথে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। সেদিনই গোলাপ ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন, বেশি যদি না পান। যদি গোলাপ ফুল কিনতে কষ্ট হয়, গোলাপ ফুলের পাপড়িও অন্তত জোগাড় করবেন। লাল রঙের পাপড়ি মা লক্ষ্মীর খুব পছন্দ, লাল রঙের গোলাপ মা লক্ষ্মী খুব পছন্দ করে। পারলে গোলাপের একটা আতর নিয়ে আসবেন। এইবার আপনি মা লক্ষ্মীর কাছে বসে পড়ুন, আপনার মনের যে ইচ্ছাগুলো রয়েছে সেগুলোকে বলুন।
বলা হয়ে গেলে লবঙ্গটি এবং এলাচটি তুলে নিয়ে অন্তত 5-10 মিনিট বসবেন। 108 বার পারলে ওম শ্রীম লক্ষ্মী দেব্যই নম এই মন্ত্রটি জপ করবেন। 108 বার, 28 বার, 18 বার জপ করবেন ওম শ্রীম লক্ষ্মী দেব্যই নম। এই জপ করা হয়ে গেলে আপনার মনের বাসনা বলা হয়ে গেলে লবঙ্গ এবং এলাচটিকে তুলে আপনি ভোগ নিবেদন করবেন, সবাইকে প্রসাদ দেবেন। অর্থাৎ এটা ছিল ভোগ। এইবার সবাই বাড়ির এলাচ এবং লবঙ্গটি খাওয়া হয়ে গেলে যে নারকেলটি আপনি বেঁধেছিলেন লাল কাপড় দিয়ে সেটিকে নিজের মাথায় বাম দিক থেকে ডান দিকে 8 বার, পরিবারের সকলের মাথায় বাম দিক থেকে ডান দিকে 8 বার ঘুরিয়ে আবার মা লক্ষ্মীর চরণের কাছে নামিয়ে রাখবেন। পরদিন অর্থাৎ পূর্ণিমার পরেই প্রতিপদে এই নারকেলটিকে আপনি গঙ্গাতে হোক, কোনো পুকুরে হোক নিয়ে যাবেন এবং দুহাত দিয়ে এইভাবে ভাসিয়ে দেবেন। ভাসানোর আগে আবার একবার মনস্কামনাটি বলবেন এবং ফিল করবেন যে আপনার সেই কাজগুলি হয়ে গেছে। ধরুন আপনি গাড়ি কিনতে চাইছেন, আপনি ফিল করবেন আপনি গাড়ি কিনে নিয়েছেন এবং গাড়িতে চেপে আপনি ঘুরছেন। এই পজিটিভ থিঙ্কিংটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, এই ক্রিয়াটি অবশ্যই আপনারা লক্ষ্মী পুজোর দিনে করবেন। পুজো প্রসাদ অবশ্যই সকলেই করবেন, কিন্তু আমি যেভাবে বললাম সেই ক্রিয়াটি অবশ্যই করবেন, দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। বন্ধুরা, আর একবার মনে পড়িয়ে দিই, আগামী 16-10-2022 তারিখে আসছি কলকাতা সোদপুর পানিহাটি চেম্বারে। আগামী 18-10-2022 তারিখে আসছি আরামবাগ চেম্বারে। আগামী 19-10-2022 তারিখে থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে। যদি আপনি বিভিন্ন সমস্যায় জর্জরিত, অর্থনৈতিক, কেরিয়ার, বিদ্যা, বিবাহ, বিয়ের পরে অশান্তি, ভালোবাসা নিয়ে সমস্যা, বাড়িতে হুটার ঝামেলা লেগে যাচ্ছে, ডিভোর্স যোগ আসছে, ডিভোর্স হচ্ছে না বা মামলা মোকদ্দমা পিছু ছাড়ছে না, ঋণ হয়ে গেছে, কর্জা হয়ে গেছে, তাহলে বলবো একবার অন্তত যদি মনে করেন আই এম ইউর ম্যান অফ অ্যাস্ট্রোলজি, আই এম ইউর ম্যান অফ তান্ত্রিক, আই এম ইউর ম্যান অফ বাস্তুবিদ, তাহলে অবশ্যই একবার আসুন, সামনাসামনি হন, বুকিং করে নেন। একটা কনসালটেশন ফিজের মাধ্যমে আমি আপনার সমস্যা শুনবো এবং সমস্যার সমাধানের রাস্তা বলবো। এরপর আপনি এগিয়ে আসতে চাইলে আপনার সমস্যার সমাধান অবশ্যই করা যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। বুকিং করুন 8372098140, 7797969672 এবং 8391969567 নম্বরে। জয় গুরু বামদেব, জয় মাতারা, সকলেই ভালো থাকবেন। সবার জন্য অগ্রিম লক্ষ্মী পুজোর প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা।